বছর পেরোলেই বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে সামনে রেখে নিজের ঘর গোছাতে ব্যস্ত রাজ্যের সব বিরোধী দল। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল দলীয় কর্মসূচি গ্রহণ করছে। রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিজের দলের কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়ন স্কুল মাঠে রাজনৈতিক দলীয় সম্মেলন করা হয়। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্যে এসসি এসটি সেলের সভাপতি উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান এক নম্বর ব্লকের সভানেত্রী কাকুলিতা, বর্ধমান এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য ও রাজ্যের অন্যান্য নেতৃত্ববর্গ। এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বিধানসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই কাজ করতে হবে। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরতে হবে। 62টা না 63টা না 65টা উন্নয়নের ধারা আছে সেটা বোঝাতে হয়। আমার মনে হয় সেটা ঠিক নয়, সেটা পাবলিক মিটিংয়ে আমি করতে পারি। কিন্তু আপনারা যেহেতু আমাদের প্রতিটা বুথ থেকে এসেছেন, একনিষ্ঠ কর্মী, কেউ বুথ সভাপতি, কেউ সেক্রেটারি, বা কেউ হয়তো এজেন্ট, বা কেউ হয়তো কাউন্টিং এজেন্ট, বা কেউ পোলিং এজেন্ট, তাদেরকে নিশ্চয়ই আশা করবো আমাদের সেগুলো বলতে হবে না, আপনারা এগুলো জানেন। সামনে ভোট আসছে, ভোট আসছে বলেই আমাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে প্রত্যেকটা ব্লকে এবং পৌরসভাতে আমাদের কর্মী সম্মেলন করতে হবে। কিছুদিন আগে, পুজোর আগে আমরা করেছি, আবার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের এই রকম আবার কর্মী বৈঠক করতে হচ্ছে। আমি মানব ভট্টাচার্যকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো। পূর্ব বর্ধমান জেলায় যতগুলি কর্মসূচি গ্রহণ হয়েছে একদিন পর্যন্ত, সব কর্মসূচিগুলোই আমাদের নবাবহাট থেকে শুরু করে মানব ভট্টাচার্য এবং কাকুলিদির নেতৃত্বে বর্তমান এক নম্বর ব্লকে আজকে 1 নম্বর জায়গা করে নিয়েছে। আজকে মঞ্চে উপস্থিত অনেক নেতৃত্ব আছেন, আমাদের প্রধান আছেন, উপপ্রধান আছেন, ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য সুজয় আছেন, আমাদের শাখা সংগঠনের সমস্ত সভাপতিরা আছেন এখানে, আমাদের জেলার আমাদের সহসভাপতি কদর থেকে শুরু করে রাজীব থেকে শুরু করে আমাদের জামাল থেকে শুরু করে। প্রথমেই আপনাদের কাছে আমি জানাতে চাই যে আমরা করোনা আবহাওয়ার মধ্যে আমরা যে শারদীয়া উৎসব কাটিয়েছি এবং তারপর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী জনগণ মনোধিকার নির্দেশে আজকে ব্লকে ব্লকে যে কর্মী সম্মেলনগুলো হচ্ছে, আমার মনে হয় পূর্ব বর্ধমান জেলার মধ্যে আমাদের 1 নম্বর ব্লকের কর্মী সম্মেলন আজকে 1 নম্বর স্থান অধিকার করে নেবে, এটা হচ্ছে আমার কাছে হচ্ছে মনে হয়েছে। আমরা একটু দুদিন পিছিয়ে যাই, যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের বুথ লেভেলের, আমাদের বুথ সভাপতি থেকে সদস্য থেকে সমস্ত নেতৃত্ব আছে। প্রত্যেক শনি এবং প্রত্যেক রবিবার আমাদের যারা বুথ লেভেল এজেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই বসবেন। 2021-এর 1 জানুয়ারি যাদের 18 বছর বয়স হয়ে যাচ্ছে তাদেরকে ভোটার লিস্টের নামের তালিকা তৈরি করতে হবে, এটা কর্মীদের প্রথম এবং প্রধান কাজ, কারণ এটা কর্মী সম্মেলন, এটা কিন্তু জনসভা নয়। আমাদের এই সম্মেলনে কর্মীদেরকে কী কাজ করতে হবে সেইটা আমাদের এখানে আলোচনার প্রধান এবং প্রথম আলোচ্য বিষয়বস্তু। এই ব্লকের রাজনৈতিক কর্মী সম্মেলন উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি কাকুনি, যুব সভাপতি মানস, আমাদের জেলা সেক্রেটারি সুভাষ বানো, ইন্তেকা বাদাম এবং প্রবীণ নেতা জেলার যিনি জেলার সাধারণ সম্পাদক, আমি তাকে রসিকতা করে এই ব্লকের বিশ্ব বলে থাকি, তার নাম দেবনারায়ণ গুহ, এবং আমাদের রাজ্যের তফসিল জাতি উপজাতি সেখানে, এবং করোনা ভাইরাসকে মাথায় রেখে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে আপনারা স্যানিটাইজার, মুখে মাস্ক পরে সকলেই সবাই উপস্থিত হয়েছেন, এটা কিন্তু খুব ভালো দিক। সেই জন্য বেশি সময় নেব না, নিশ্চিত বলেছেন অন্যান্য সকল বক্তারাই বক্তৃতা করেছেন, আমি দু একটি কথা বলবো মাত্র। 9টা অঞ্চল নিয়ে এই বর্তমান 1 নম্বর ব্লক, আপনারা প্রধান জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি আছেন এখানে, এই 9টা অঞ্চলে পঞ্চায়েতের মেম্বারের সংখ্যা কিন্তু 183, আর এই 9টা অঞ্চলে বুথের সংখ্যা 183।
আপনার বাড়িকে ঝা চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়। তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামসোল। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।